নামাঙ্কন পত্র দাখল কলে উদয়গিরি নির্বাচন মন্ডলীর বিজেডি বিধায়ক প্রার্থী সালুকা প্রধান। কন্ধমাল জেলা বিজেডি পর্যবেক্ষক বিজয় নায়কঙ্ক প্রত্যক্ষ তত্ত্বাবধানে বালিগুড়া আইটিডিএ কার্যালয়ঠারে আজ নামাঙ্কন পত্র দাখল করেছেন বালিগুড়া বিজেডি বিধায়ক প্রার্থী সালুকা প্রধান। উদয়গিরি নির্বাচন মন্ডলীর সংযোজক ক্লেশ প্রধানক নেতৃত্বে চারিগোটি ব্লকর 15,000 ঊর্ধ্ব বিজুপ্রেমী বিজেডি কর্মী ও শুভেচ্ছুক সহ বিরাট শোভাযাত্রায় আসি নামাঙ্কন পত্র দাখল করেছেন বিজেডি বিধায়ক প্রার্থী। নামাঙ্কন পত্র দাখল অবসরের বিজেডি পক্ষর জনসমুদ্রে পরিণত হয়েছিল বালিগুড়া সহর। হাজার হাজার সমর্থক বিজেডি কর্মী ও বিজুপ্রেমী দলীয় নারা দিয়ে বিধায়ক প্রার্থীকে শুভেচ্ছা জনাই বিরাট শোভাযাত্রায় সামিল হয়েছিলেন। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক স্বচ্ছ সুশাসন লোকাভিমুখী যোজনা ও বিকাশধারা বজায় রাখা সহ মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রতি ভাল পাইবা এই হাজার হাজার বিজেডি কর্মী জনসমাবেশ বলে কহিছন্তি পর্যবেক্ষক বিজয় নায়ক। আজি প্রার্থীপত্র মু দাখল করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মো উপরে ইয়ে চতুর্থ থর পাই ভরসা বিশ্বাস রাখি মতো দলের টিকিট প্রদান করেছেন তাকে আজ এটি এডিএম পাখে সেই নামাঙ্কন পত্র মু দাখল করেছি এবং মোর বিশ্বাস রয়েছে দল মতো যে আজ সম্মান দিয়েছি যে সুযোগ দিয়েছি আউথরে লড়াই মতে আজি বহুত পরিমাণে লোক মানে মতো সমর্থন দেওয়া মতো তো নাই বিশেষ করে নবীন পট্টনায়ক ওড়িশার জনমানসর নেতা যে 4.5 কোটি লোকঙ্কর নেতা তাকে আজ বহুত ভাল পাচ্ছেন সেপাই মু তাঙ্ক তরফে আজি জি উদয়গিরি নির্বাচন মন্ডলীর প্রার্থী ভাবে মোর নামাঙ্কন পত্র দাখল করেছি এবং মোর বিশ্বাস ও ভরসা যথেষ্ট পরিমাণে রয়েছে মু নিশ্চিত ভাবে লোকমানকৰ সমৰ্থন এবং পাইবি এবং বিশ্বাস ৰখিছি এবং আসন্তা মে মাস 20 তারিখ দিন বিপুল পৰিমাণৰে জয়যুক্ত হৈ মাননীয় মুখ্যমন্ত্ৰীক ষষ্ঠথৰ পাই মুখ্যমন্ত্ৰী হবাৰে মই সহায়ক হৈ পাৰিম। জনসমুদ্র আজ স্বাগত করে আনিছেন তাঁর নামাঙ্কন পত্রে সামিল দাখিল করার সামিল হয়েছেন নিহতি তাহা আমার রণনীতি তো কিছু নাই কেবু যে নবীন পট্টনায়ক যে বিকাশ ধারা রয়েছে যে যোজনা রয়েছে বিকাশর যোজনা তাহলে লোক সম্মুখে রাখি আমাদের নির্বাচন ময়দান ওহ্লাইবু আর সবুঠ বড় কথা হল মহিলা মানুষের আশীর্বাদ মা মানুষের আশীর্বাদ মা মানুষের সংগঠন বিজু জনতা দল প্রতি রয়েছে নবীন পট্টনায়ক প্রতি রয়েছে নবীন পট্টনায়ক সহ মা মানে অনেক মা মানুষের আশীর্বাদ পুনর্বার ষষ্ঠ থর মাননীয় মুখ্যমন্ত্রী সে ওড়িশার মুখ্যমন্ত্রী ভাবে সে নির্বাচিত হবে এবং আমার বিধায়ক মহোদয় সালুকা প্রধান মহোদয় নির্বাচিত হবে এবং আমার প্রিয় সাংসদ ডক্টর অচ্যুত সামন্ত নির্বাচিত হবে। জি উদয়গিরি বিধানসভা নির্বাচন মন্ডলী পাই বিজু জনতা দলর বিধায়ক প্রার্থী আমার মাননীয় বিধায়ক শ্রীযুক্ত সালুকা প্রধান মহোদয় আজ নামাঙ্কন পত্র দাখল করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিজু জনতা দলর সভাপতি শ্রীযুক্ত নবীন পট্টনায়ক তাঙ্কর প্রতি আস্থা ও বিশ্বাস রাখি তাঙ্কু আশীর্বাদ করেছেন এবং বিশ্বাস অছি জি উদয়গিরি বাসী তাঙ্কু বিপুল সংখ্যার ভোটরে জয়যুক্ত করিবে এবং আমার যে 5টি গ্যারেটি অছি নবীন গ্যারেটি আকু লোক গ্রহণ করছেন জি উদয়গিরি বাসী এবং যে বিকাশমূলক কার্যক্রম চালিছি জি উদয়গিরি নির্বাচন মন্ডলীর ধারিংবাড়ি ঠার আরম্ভ করে জি উদয়গিরি এনএসি ব্লক এবং টিকাবালি ব্লক এবং বিশেষ করে রাইকিয়া ব্লক সবু জায়গায় আজ মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি যে আস্থা বিশ্বাস বড়িছি সেতিরে নিশ্চিত ভাবে আমি বিধায়ক ভাবে সালুকা প্রধানকু শঙ্খ চিহ্নরে বিপুল সংখ্যার ভোটরে জয়যুক্ত হবে এবং সাংসদ প্রার্থী ভাবে ডক্টর অচ্যুত সামন্তকু জি উদয়গিরি বাসী বিপুল সংখ্যার ভোটরে জয়যুক্ত করিবে এ বিশ্বাস ভরসা আমার রয়েছে। কন্ধমাল জেলা বালিগুড়ার জ্যোতিপ্রকাশ সামন্তরায়ঙ্ক রিপোর্ট ফোকাস প্লাস।